উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দলের প্রার্থীদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয় মঙ্গলবার। এদিন আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে হয় বৈঠক। আগরতলা এবং টাউন বর্দোয়ালি কেন্দ্রের দুই রিটার্নিং অফিসার বৈঠকে উপস্থিত ছিলেন। 80 বছরের ঊর্ধ্ব এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের এবছর পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তাদের ভোট নেওয়া হবে, যারা এতে সম্মতি জানিয়েছেন। এ বিষয়ে মঙ্গলবার আলোচনা করতে গিয়ে পৌর নিগমের হলে বৈঠক হয়। 17-18 জন তাদের ভোট নেওয়া হবে। এছাড়া আপনারা জানেন যে এই বছর একটা নতুন সিস্টেম চালু করেছে, যে 80 বছরের ঊর্ধ্বে যারা 80 এবং 80 বছরের ঊর্ধ্বে যারা বয়স্ক লোক আছেন ভোটার, তাদের ভোট আমরা বাড়ি বাড়ি গিয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে করে নিয়ে আসব। এবং যারা পিডব্লিউডি ভোটার, মানে পার্সন উইথ ডিসেবিলিটি, আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছেন, তাদের ভোটারও আমরা ভোট করব। তো এর মধ্যে আমরা ওনাদেরকে ফর্ম 12D বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছিলাম, এবং কারা কারা এই পদ্ধতির মাধ্যমে ভোট দেবেন তাদেরকে আমাদের আবার এই ফর্ম 12D ফর্ম ফিল আপ করে আমাদেরকে দিয়ে দিতে হবে। আমরা আবার তাদের থেকে এই ফর্ম কালেকশন করেছি। কালেকশন করতে গিয়ে দেখা গেছে যে আর টাউন বর্দোয়ালিতে হয়েছে 390 জন। আর ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।